গাড়িটিতে ভারতের পতাকা যেহেতু রয়েছে এবং তিনি প্রবেশ করছেন মন্দিরে, এই তার প্রবেশের মধ্য দিয়ে এই সাতক্ষীরাবাসী সম্পূর্ণ একটি উৎসবের আমেজ ফিরে পাচ্ছে, যেখানে স্বভাবত তারা এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষদের যেই পরিদর্শন সেটি যারা দেখেননি, তারা এবার কিন্তু ভিন্নভাবে সেজেছেন, তারা ভিন্নভাবে আয়োজন করেছেন এবং স্বাগত জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন সেখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা। কপালে তিলক দিয়ে এবং আরতি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন, যেটি সনাতন ধর্মাবলম্বীদের সচরাচর প্রথা হিসেবে আমরা দেখে আসি। যে কোনো অতিথিকে তারা যেভাবে বরণ করে নেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ঠিক একইভাবে তারা বরণ করে নিচ্ছেন। এবং দুই পাশে অনেকে রয়েছেন বরণ করে নেয়ার জন্য, তারা শুভেচ্ছা জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর এই আগমনে তাদের মাঝে যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু তাদের এই অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। শঙ্খের ধ্বনিতে নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে এবং সেখানে তিনি পূজা অর্চনা করবেন, যেটি বলছিলাম। একেবারেই উৎসবের আমেজ দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে, ঢাক ঢোল এবং শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে পড়েছে মন্দির প্রান্তর এবং নরেন্দ্র মোদী প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু প্রণাম জানিয়েছেন দেবী সতীর প্রতি এবং তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। তার পাশাপাশি যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোও তিনি সম্পন্ন করবেন। আমরা দেখছি দেবী সতীর যে প্রতিমা রয়েছে, যেই প্রতিমা রূপে যেই সতী দেবীকে আরাধনা করা হয় সেই দেবীর মাথায় মুকুট পরিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এভাবে কিন্তু যেই পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেল এবং এখন তিনি বস্ত্র দান করছেন, দেবী সতীর গায়ে বস্ত্র দান করছেন, নানান ধরনের সজ্জায় তাকে সাজানো হচ্ছে এবং তার মধ্য দিয়ে ভক্তের যেই ভালোবাসা সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। দেবী সতীর প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার যে শ্রদ্ধা, তার একটি ভালোবাসা, তার নিদর্শন হিসেবে দেবীর প্রতি তিনি নিবেদন করছেন, পুষ্প বস্ত্র নিবেদন করেছেন, মুকুট পরিয়ে দিয়েছেন দেবী সতীকে এবং তার মধ্য দিয়ে কিন্তু আরাধনার জন্য তিনি বসে গিয়েছেন। ধীরে ধীরে মন্ত্র পাঠ হবে, পুরোহিত প্রস্তুত রয়েছেন। সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সমাধবম ও
নামে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অভিমান যদশনেতে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি ও গণময় অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অভিমান দর্শনে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব নিধি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ও মাধব 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 শ্রী ভগবতে সূর্যায় নমো নমঃ ও গণম জবাকুশম সংকাশ কাশ্যপে মহাদ্রুতিম ধন্তারিম সর্বপাপম নতনোতয়স্মি দিবাকরম এষ সচন্দন পুষ্পম ও শ্রী ভগবতে সূর্যায় নমো নমঃ এষ সচন্দন পুষ্পম ও নমঃ শিবায় অহুরূপায় পশুপতায় নমো নমঃ ও গণম শিবায় সন্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তম গতি পরমেশ্বরম এষ সচন্দন পুষ্পম ও নমঃ শিবায় নমো নমঃ এষ সচন্দন ভগবতী জয় দুর্গাময় নমো নমঃ ও গণম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যত্রম্ব গৌরী নারায়ণী নমস্তুতি শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতি এষ সচন্দন পুষ্পম ওম ক্রীং জয়সরেশ্বরী কালিকাময়ী নমো নমঃ ও গণম জয়সরে পারিপদঞ্চ দেবতা দশরেশ্বরী চন্ন ভৈরবশ্য তত্র যত্র সিদ্ধিমপ্যাত ও গণম পরারপদনম পরম মুক্তকেচি চতুর্ভুজম কালীকাল দক্ষিণম দিব্যম মুণ্ডমালা বিভূষিতম সদ্যচ্ছিন্ন শীরখণ্ড বাবদুদ্ধকরম্বুজম অভয়ম বরদম শৈব দক্ষিণুদ্ধত বালিকম মহামেঘ ক্রমম শ্যাম তদশৈব দিগম্বরিম কণ্ঠাব সপ্ত মুণ্ডালি গরুর্বীরসুস্থিতম কন্ডাব ইদানীং পুষ্পধূপদীপ
নৈবেদ্য ফলমূল মিষ্টান্ন দান করি ও কৃত্রিম যথেশ্বরী কালিকা ওই নিবিধয়ামি ওম নম সর্বমঙ্গলা মঙ্গলে শ্রী বিশ্বরত্ন সাধিকে সর্বনেত্রম ভগে গৌরী নারায়ণী নমস্তে কালী কালী মহাকালী কালিকে পহাড়ি সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শ্রী বপমদাত্রী শাশ্বত নমস্তে দক্ষ যজ্ঞ বিনাশিনে মহাপ্রভৈ যোগিনী কোটি কোটি বিতা ওই ভদ্র কন্যৈ ওম ক্রীম যশোরেশ্বরী কালিকা ওই নমো নমঃ কালিকা ওই বিদ্মহে ভগবতী ধী হই তন্মধি কুসদয়া কালিকা ওই জগৎ মাত কালিকে সর্বক্ষিণী গিরাল বন্দন দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে এতানি গন্ধ পুষ্প ধূপ দীপদান ওম ক্রীম যশোরেশ্বরী কালিকা ওই নমো নমঃ ও নম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিত দুঃখ ভাগং ভবেত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।
আমরা দেখছিলাম মন্ত্রপাঠ আর পুষ্পার্ঘদানের মধ্য দিয়ে দেবী সতীর আরাধনা শেষে, পুজো শেষ করে এখন মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরীপুরে যশোরেশ্বরী দেবী মন্দিরে পুজো শেষ করে মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কিছু সময় পার করছেন। যারা তাকে যেই উষ্ণ ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন তাদের সাথে ছবি তোলার জন্য কিছুটা সময় নিয়েছেন।